আপনি চাইবেন যে একটা পার্টিকুলার স্লটে সে আসলে পারফর্মটা করুক বা ব্যাটিংটা করুক, আর সেটা আমরা কবে থেকে দেখবো এবং আপনার চাওয়াটা আসলে কোন পজিশনে লিড অনকে? না অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমার মনে হয় টি টোয়েন্টি তে আপনার অনেক ফ্লেক্সিবল থাকতে হবে, আমার মনে হয় যে কোনো ব্যাটসম্যানের যে কোনো জায়গায় ব্যাটিং করার অ্যাবিলিটি থাকতে হবে এবং লিড অনের ওটা আছে। আপনি যদি খেয়াল করে দেখেন লিটন আমরা যখন ওয়ার্ল্ড কাপের কোশ্চেনের সাথে ম্যাচ খেলা বা ওয়ার্ল্ড কাপের লিটন কোশ্চেনের সাথে চার নম্বরে ব্যাটিং করবো কোথায় না ভালো ব্যাটিং করে, তো যেহেতু আমরা এখনো হয়তো ওপেনিং স্লটটায় আমরা ওইভাবে শুরু পাচ্ছি না বা কনসিস্টেন্ট ব্যাটসম্যান পাচ্ছি না, তো এই জায়গাটা হয়তো বা কিছুটা সাফল্য বিসাফল্য অনেক সময় হতে পারে। বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে অ্যাজ এ গ্রুপ যেটা আমাদের স্ট্রেংথ আমাদের টিম হিসেবে হয়তো বা আমরা ভালো খেলতে পারছি। উইনিং কে ড্রপ করা হলো লিটন এগেইন ফ্রম নাম্বার ফোর কোহলি টু নাম্বার ওয়ান সিদ্ধান্ত নাকি ওই যে রিশাফল সাফল্য দুটোর মিক্সচার? আমার মনে হয় আজকে যেটা ইস্যু ছিল প্রথমত মনিমের, সকালবেলা আমরা জানতে পারি যে মনিমের ব্যাকে কিছুটা সমস্যা হচ্ছে, মানে ওর মুভমেন্টে প্রবলেম হচ্ছে, তো এই কারণে আজকে এই কারণে ও খেলেনি। তো যেহেতু মনিম খেলেনি তো আমরা চিন্তা করেছি যে হয়তো মোসার থেকে আমরা সুযোগ দিতে পারি, যেহেতু লিটন ইজ রেগুলার ওপেনার ইন দ্য ওপেনিং স্লট, তো এটা মেন কারণ ছিল। আর কালকে যখন আমরা নাসুমকে খেলেছিলাম যেহেতু দুই দিন টানা বৃষ্টি পড়ে এবং পিচ ছিল আন্ডার কভার দুই দিন, আমরা ভেবেছি হয়তো বা ফ্রিপ হলেও হতে পারে, এই কারণে নাসুমের ইমপ্রেশনটা ছিল। বাট যখন আমরা কালকে ব্যাটিং করি তখন দেখলাম যে না উইকেট ভালো এবং আজকে মানে রোদ ভালো ছিল, তো অবভিয়াসলি উইকেট ভালো থাকবে, তো ভালো উইকেটের প্রবলেম তখন আপনার ফাস্ট বোলারই লাগবে, এই কারণে আজকে নাসুমের জায়গায় আমরা তাসকিমকে খেলেছি। জিনিসটা স্ট্র্যাটেজিক্যাল ছিল মোর অফ শেষটা যেরকম বলো সাকিবের ব্যাটিং এর পরে একটু কি আশ্বাস হচ্ছে যে আরেকটা ভালো ইনিংস হলে হয়তো বা রেজাল্ট অন্যরকম হতে পারে? না সাকিব মাশাআল্লাহ খুবই ভালো ব্যাটিং করেছে, আমার মনে হয় যে বোলিং এ আমরা প্রবলি কয়েকটা ওভারে আর কি বেশি রান দিয়ে দিয়েছে, আমার ওইটাতে আর কি কোনো সমস্যা নেই যে আমরা হয়তো কয়েকটা বার রান টি টোয়েন্টি দেবো হতেই পারে, বাট আমাদের যেভাবে আমরা এক্সিকিউট করতে চেয়েছি যে এরিয়াতে বল করতে চেয়েছি ওইখানে আমরা বল করিনি, তো এটা প্রবলি একটা দিক। আফিফ আর সাকিবের পার্টনারশিপটা ইম্পর্টেন্ট ছিল যেটা আমাদের হয়তো একটু মোমেন্টাম দিয়েছিল, লাস্টের দিকে সাকিব বেশ কয়েকটা ওভার বাউন্ডারি মারলো, মোসাদেক আসলো 15-16 রানে একটা ছোট গেমিও খেললো, তো হ্যাঁ কিছুটা তো হয়তো বা কারণ উইকেট খুব ভালো ছিল, আমি যে কয়েকটা বল ব্যাটিং করেছি উইকেট খুব ভালো ফিল হয়েছে, বল সুন্দর আসছিল আর কি, বাট আনফর্চুনেটলি প্রবলি বোলিং ডিপার্টমেন্টে আর একটু যদি আমরা কিছু রান কম রাখতে পারতাম, কারণ আমার কাছে মনে হয় আমরা 158 করেছি, প্রবলি হয়তো বা আরো 10-15 রান আমরা করতে পারতাম, আর টার্গেটটা যদি একটু শর্ট হতো তাহলে তো একটু ভালো হতো আমাদের, সেটাই আর কি আমি নিশ্চিত এবং চেষ্টা করবেন যে ও যেন গ্রুপে আসতে পারে। লিটন টেস্ট এবং ওয়ান ডেতে খুবই ভালো ব্যাটিং করছে, খুবই কনসিস্টেন্টলি ব্যাটিং করছে, প্রবলেম হয়তো বা টি টোয়েন্টিতে ওইভাবে ওটা কনভার্ট করতে পারছে না, বাট উই স্টিল ব্যাকিং আপ বিকজ হি ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ব্যাটার। দ্য সেম টাইম মুস্তাফিজুরও সেম আর কি, যে ও আমাদের বেস্ট বোলার, আপনি প্রথমে বলেন বা ডেতে বলেন মাঝখানে বলেন, ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট বোলার ইন মাই পারফরম্যান্স, তো উই নিড টু ব্যাক দেম। প্রবলি এক দুটা ম্যাচে অনেক সময় এরকম হয়, বাট আই অলওয়েজ ফিল দ্যাট মুস্তাফি সবসময় কাম ব্যাক করবে। না অ্যাকচুয়ালি না মোটামুটি ছিটকে যায়নি, অ্যাকচুয়ালি 190 রান যখন আপনি চেস করবেন ফ্রম দ্য বিগিনিং আপনার ভালো একটা স্টার্ট খুবই ইম্পর্টেন্ট, আপনার প্রথম পাওয়ার প্লেতে অ্যাটলিস্ট আপনার নিয়ার অ্যাবাউট 55-60 রান আপনার লাগবে, তাহলে আপনি হয়তো ম্যাচে থাকবেন। আমরা প্রবলি প্রথম 6 ওভারে 3 উইকেটেও হারিয়ে ফেললাম, আবার রান প্রবলি করেছিলাম 44 প্রবলি, ওইখানে হয়তো আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। শেষ 5 ওভারে আমরা খুব বেশি রান দিয়ে ফেলেছি 70-এর কাছাকাছি বা 73-74, তার আগে মুসাদ্দিক একটা ওভার করেছে বেশ ভালো করছিল, মানে ওকে কি আরেকটু করানো যেত কিনা বা এরকম প্ল্যান ছিল? মুসাদ্দিককে আমি অবশ্যই বোলিং করাতাম, বাট রহমান পাওয়া যখন ব্যাটিং ছিল যেহেতু দুজন রাইটি ব্যাটসম্যান আর ওই পাঁচটা বেশ একটু ছোট ছিল, তো এই জন্য আমি হয়তো রিস্কটা নিইনি, আমি তাসকিনকে ওই সময় বোলিং এ আনি আর ওই পাশ থেকে সাকিব বোলিং করছিল, এই কারণে আপনি হয়তো দেখবেন যে আমি সাকিবকে কিছুটা পরে বোলিং এ আনি যেহেতু কোরআন ব্যাটিং করছিল,
তো বাট আমার মনে হচ্ছে রবিন হয় অসাধারণ ব্যাটিং করেছে হি টুক দ্য গেম অ্যাওয়ে ফ্রম আস আই ফোকাস টু উইন দ্য গেম ইটস অলওয়েজ বিন ওয়ান ফোকাস টু উইন দ্য গেম আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম যে আমরা যেরকম টিম টি টোয়েন্টি ক্রিকেটে আমাদের অ্যাজ এ টিম খুব ভালো পারফর্ম করতে হবে ছোট 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 এরিয়া প্রতিটা এরিয়ায় যার যার রোলগুলো স্পেসিফিকলি ওই জায়গাগুলো ফিল আপ করতে হবে তাহলে আমরা অ্যাজ এ টিম ভালো পারফর্ম করি তো মানে এটাই আমাদের স্ট্রেংথ আমি যতটুকু আমাদের টিম নিয়ে আমি যতটুকু বুঝি এটাই আমাদের স্ট্রেংথ এবং আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে অ্যাজ এ টিম যখন আমরা ভালো খেলি যে কোনো সিরিজে প্রথম খেলা বা দ্বিতীয় খেলা আমরা অলরেডি অনেক বুস্ট আপ থাকে এবং আমরা ওই সিরিজটা এগিয়ে নিয়ে যেতে পারি অনেক সময় হয়তো বা যদি একটু আমরা পিছিয়ে থাকি আমি বলছি না যে আমরা পারবো না বা ওরকম কিছু বলছি না বাট ওইটা আমাদের বাড়তে একটা অ্যাডভান্টেজ দেয় ওই শুরুটা যেটা হয়তো আমরা লাস্ট অনেকগুলো ম্যাচ ধরে স্ট্রাগল করছি